নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি দুষ্টু মিষ্টি রান্নাঘরে। আজকে আমি সরস্বতী পুজোর স্পেশাল ভেজ পোলাও করব। হ্যাঁ, আপনারা দেখ, আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি করার জন্য। আমি গরম জল বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এর মধ্যে নিয়েছি আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল। হ্যাঁ, এতে আমি দেবো একটু গাজর কুচি, কড়াইশুঁটি, 2 ফুলকপির টুকরো, কাজু কিশমিশ, তেজপাতা, গরম মশলা, এর মধ্যে আছে গোলাপ জল আর ফরচুনের তেল, রিফাইন্ড তেল আর একটু ঘি। ভেজ পোলার জন্য আমি এই জলের মধ্যে আরেকটা নুন দিয়ে দিলাম। এরপরে আমি দেব 2 তেজপাতা আর একটু গরম মশলা, 2 ছোট এলাচ, 2 লবঙ্গ, 2 দারচিনি দিয়েছি। লবঙ্গ আপনার 3-4 দিতে পারেন, নাও দিতে পারেন। আর এলাচগুলো আমি একটু ফাটিয়ে দিচ্ছি। এর মধ্যে দেব আমি ফরচুনের একটু রিফাইন তেল, এতে আমার চালটা জড়াবে না, একটু গরম হোক। আমি ঢাকা দিয়ে দিলাম। চালটা ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। আমি 1 ঘন্টার মতো চালটাকে ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল জল ঝরিয়ে রেখেছি, জলটা গরম হোক। এর আগে আমি বাসন্তী পোলাও করেছিলাম, আমার এখন আমি করব ভেজ পোলাও সাদা। আপনারা যদি বাসন্তী পোলাও করতে চান, আমার ডেসক্রিপশানে নাম্বারটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর আমার এটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইবের পাশে যে বাটনটা আছে ওটা আপনারা ক্লিক করবেন। হ্যাঁ, এটা আপনারা নতুন নতুন আমার রেসিপিটা উঠে গেছে। আমি এবারে চালটা দিয়ে দেবো। আর বন্ধুরা, আমার একটা খুব ভুল হয়ে গেছে, ডেসক্রিপশানে নাম্বার নয়, লিঙ্কটা আমি পাঠিয়ে দেবো বাসন্তী পোলার জন্য। আমি চালটা দিয়ে দিলাম। হ্যাঁ, বাসন্তী পোলাওটা রান্না করে দেখবেন। হ্যাঁ, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভেজ পোলাওটাও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। সরস্বতী পুজোতে লোকে তো খিচুড়ি খায়, আর বাড়ির উপকরণ দিয়ে এই ভেজ পোলাওটা আমি রান্না করব। গোবিন্দভোগ চাল তো ছোটো ছোটো চাল, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আপনারা কিন্তু একটু মাছ থাকতে নামাবেন। হ্যাঁ, 10 মিনিটও লাগতে পারে, 7 মিনিটও হতে পারে, আপনারা এরকম টিপে দেখে নেবেন। যদি মাছ থাকে সেই রকম দেখে নামাবেন, আমার চালটা কোনো হয়নি, একটু দেখে নামাবেন। না নামিয়ে আপনারা ওর উপরে একটু ঠান্ডা জল দিয়ে দেবেন, তাহলে হবে একদম ঝরঝরে হয়ে যাবে, আটালো ভাবটা থাকবে না। আমার দেখুন চালটা হয়ে গেছে, আমি এবারে প্যানটা ঝরিয়ে নেব। গ্যাসটাকে আমি করে দিলাম, সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, যে কোনো ব্র্যান্ডের তেল ব্যবহার করতে পারেন, আমি ফরচুনের সাদা তেল দিয়েছি। দিতে এতে আমি একটু গাজর কুচি দিলাম। গ্যাসের ফ্লেম পাই, হাঁড়িটাতে আমি পোলাওটা করব। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে রাখলাম। এতে দেবো আমি 1 চিমটে নুন। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে দেখে খুব ভালো লাগবে এই ভেজ পোলাওটা।
মাঝখানে এখন আর খিচুড়ি টিচুড়ি কেউ খেতে চায় না, তার জন্য এই পোলাওটা করে দেবে সরস্বতী পুজোর দিন। মেয়ে বলল, মা বড় মা তুমি এ করো, ভেজ পোলাও করো, খিচুড়ি খাবো না, ওর জন্য এই ভেজ পোলাও। একটু লাল করে ভেজে নেবেন গাজরগুলোকে, ছোটো ছোটো করে কেটে। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এতে আমি দেবো তিনটে ছোটো ছোটো ফুলকপি, এতে দেবো আমি আবার এক তিনটে ধরে গ্যাসটাকে আমি কমিয়ে দিলাম। কপিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কাজু কিশমিশটা আমি একটুখানি ভেজে নেব, গ্যাসের ফ্লেম কিন্তু আমি কমিয়ে দিয়েছি, দিয়ে আমি কাজু কিশমিশটা একটুখানি ভেজে নেব। আমার ভাজাটা হয়ে গেছে, আমি এবার এগুলো সব তুলে নিচ্ছি। দেখছেন কেমন ফুলে ফুলে উঠেছে, তুলে নিলাম। এরপরও আমি হালকা করে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা মটরশুঁটি যদি তেলেতে না ভাজতে পারেন, একবারে চালের সঙ্গে সেদ্ধ করে নেবেন। আমি এতে এক চামচে ঘি দিয়ে দিলাম, একটু দিই। এতে দেবো আমি এক চাপ এক চাপড়ে তেজপাতা করে দিলাম, একটু এলাচ, একটু লবঙ্গ, একটা শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এটাও বাটিতে তুলে নেব। এই তেলটার মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আমি পোলার জন্য ঘি বসিয়ে দিয়েছি, হ্যাঁ, হাঁড়িতে এর উপর আমি একটু চিনি ছড়িয়ে দিলাম। গ্যাসের আঁচটা আপনি লো ফ্লেমে রেখে এটা গরম করে আবার আপনি গ্যাসটাকে নিভিয়ে দেবেন। আমি গ্যাসটাকে নিভিয়ে দিলাম, অল্প অল্প করে আমি এই চালটা একটু দিয়ে দিলাম, মানে হাত সেদ্ধ ভাতটা। এর মধ্যে আমি দেব সব রকম মেশানো ড্রাই ফ্রুটগুলো, সবজিগুলো সব একসঙ্গে করা আছে, এই খানিকটা আমি দিয়ে দিলাম। এখানে আমার ঘিটা গরম করা আছে, ওর উপর দিয়ে একটু দিয়ে দিলাম। এর মধ্যে দেব আমি কেওড়ার জল দিলাম, একটু গোলাপ জল, আবার পরে দেব একটা লেয়ারের পর আবার এই খানিকটা আবার ভাত দিয়ে দিলাম। আবার একটুখানি সবজিটা দেব, ড্রাই ফ্রুটগুলো আর একটু ভেজগুলো দেবো, দিয়ে আবার একটা লেয়ার করে আবার খানিকটা ঘিটি দেবো, যে এরকমভাবে আপনারা পরপর দিয়ে যাবেন। উপর দিয়ে খানিকটা চিনি ছড়িয়ে দেবেন, আবার বেশ খানিকটা আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে এর উপর দিয়ে আমার
ঘি গরম করা ছিল সেটা খানিকটা ঢেলে দিলাম। সব সবজিগুলো আমি দিয়ে দেবো। আরও আবার আগের মতো এক চামচে গোলাপ জল আর এক চামচে ভিনিগার, এই সরি কেওড়ার জল। আপনারা বন্ধুরা ভালো করে শুনবেন, ভালো করে দেবেন, একবার চালে দুবার করে ভালো করে রিপিট করে দেখবেন, তারপরে কিন্তু বানাবেন। হ্যাঁ, এবারে আমি এটাকে দিয়ে একটু ছাঁকিয়ে নেব। এবার আমি একটু চাপা দিয়ে রাখবো। আমি আবার একটু একটু গ্যাসটা জ্বালিয়ে দিলাম লো ফ্লেমে। হ্যাঁ, কেন চিনি দেওয়া আছে তো একটুখানি নরম হোক। আমার ব্রেডগুলো রেডি হয়ে গেছে, বুঝেছে? আমি এবারে সার্ভ করবো। আমার ব্রেডগুলো রেডি, সাদা। আপনারা ভয় পাবেন না, গোবিন্দভোগ চাল নরম হয়ে গেলে চিনি দিলে সেটা আবার শক্ত হয়ে যায়। হ্যাঁ, এতে ভাববেন না যে গলে গেল। আপনারা বাড়িতে রান্না করে খাবেন। হ্যাঁ, আর আমারটা আমার সাইজ শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন রেসিপিটা আপনি সবার আগে পৌঁছে যাবে। যারা আমার রান্নাঘরে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন। এই ফাল্গুন মাস, আবার ফাল্গুন মাস আছে, নতুন নতুন মেয়েদের বিয়ে হবে, তারা শ্বশুরবাড়িতে করে খাওয়াবে।